হ্যালো ভিউয়ার্স, পার্ট থ্রিতে আমরা শুরু করব আবার ভিকারুননেসা স্কুলের অবজেক্টিভগুলো। 21 নম্বর থেকে 25, তার মানে হচ্ছে 5টা থাকবে এখানে শুধু। তো আসো, 21 নম্বরের শুরুতে আমরা একটা ম্যাথ পাইলাম। 21 নম্বরে কী দেওয়া আছে দেখো, 21 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 4.06 গ্রাম এ গ্যাস, 16.24 গ্রাম বি গ্যাস আছে, উভয়ের আংশিক চাপ 1 অ্যাটমসফিয়ার। আংশিক চাপ মানে কি, ওই গ্যাসটারই চাপ, তাই না, অ্যাকচুয়াল চাপ যেটা। তো বলছে বি গ্যাস কোনটি, তো বি গ্যাস নির্ণয় করতে তো আগে কি করতে হবে, আমরা বি গ্যাসের আণবিক ভর বের করতে হবে, তাই না। তো সূত্র একটা খুব সিম্পল, এটা তো আসছে PV = nRT থেকে, PV = W/mRT বা m = আমরা যদি বলি WRT/PV, তাই না। তো এখানে আমরা যদি জাস্ট মানগুলো বসাই তাহলেই চলে আসবে কি গ্যাসটা 21 বলছে যে বি গ্যাসটা কত, তো বি গ্যাসের ভর কত দেওয়া, বি গ্যাস নিচ্ছে 16.24 এত গ্রাম, আর হচ্ছে 0.082, কারণ এটা যেহেতু গ্রামে নিচ্ছে তার মানে এটা সিজিএস এককেই নিতে হবে। তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই হচ্ছে কি আংশিক চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন ভি 25 লিটার পাত্রের আয়তন, তার মানে 25। তাহলে তুমি যদি বসাও তাহলে কত আসে, আলটিমেটলি দেখবা এখানে এম এর মান আসবে 16, যেটা হচ্ছে গিয়ে মিথেনের আণবিক ভর, CH4 মিথেনের আণবিক ভর, তার মানে এটার অ্যান্সার হচ্ছে মিথেন গ, ঠিক আছে। কারণ আমার এখানে তো সবগুলোর মানে আছে, W আছে, R জানি, তাপমাত্রা আছে, আংশিক চাপ P আছে, আয়তন আছে, সো M বের করলেই তো হচ্ছে, তাই না। তো এটা হচ্ছে গিয়ে 21-এর অ্যান্সার মিথেন গ্যাস। এবার হচ্ছে 22, কি বলা আছে, 22 বলা আছে উদ্দীপক অনুসারে আদর্শ আচরণ থেকে এই গ্যাসের বিচ্যুতি কম। আদর্শ আচরণ থেকে এই গ্যাসের বিচ্যুতি বের করতে হলে আগে তো আমার এই গ্যাস বের করতে হবে, তাই না। তো এই গ্যাসেও সেম কেস, PV = W/mRT দিয়ে তুমি এম এর মান একটা পাবা, এম এর মান পাবা, দেখেও ক্যালকুলেশন করে মানগুলো বসায় আগেরটার মতন 4 পাবা। 4 মানে হচ্ছে কি, এটা হচ্ছে হিলিয়াম গ্যাস, তো হিলিয়াম গ্যাস, তার মানে আমার নির্ণয় হয়ে গেল যে এ গ্যাসটা হচ্ছে কি হিলিয়াম গ্যাস, আর বি গ্যাসটা হচ্ছে কি আমার মিথেন গ্যাস। এখন এ গ্যাসটা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কম, অবশ্যই এ গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কম। অ্যাকচুয়ালি আমরা, তুমি যদি সঞ্জিত কুমার স্যারের বইটা দেখো, দেখবা হচ্ছে গিয়ে সাধারণত হিলিয়াম, হাইড্রোজেন এই গ্যাসগুলোর আদর্শ আচরণ করে বেশি, মানে হচ্ছে এগুলো অনেকটা আদর্শ গ্যাসের মতোই বেশি আচরণ করে, বাট বেশি বিচ্যুতি হয় কোনগুলো আদর্শ আচরণ থেকে, এই যেমন এই মিথেন, মিথেন বেশি বিচ্যুতি হয়, খুবই খারাপ, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো আদর্শ আচরণ থেকে, অ্যামোনিয়া, এগুলো প্রায় আদর্শ আচরণ করে না বললেই চলে, একেবারে মানে সেই লেভেলের বাস্তব গ্যাস, ঠিক আছে, বাস্তব গ্যাসের আচরণ। আর এগুলো হচ্ছে সাধারণত অনেকটাই আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আমি যদি কিছু কন্ডিশন ফুলফিল করি তাহলেই হয়, এগুলো কন্ডিশন ফুলফিল করেও খুব বেশি মানে আদর্শ গ্যাসের আচরণ করে না। সো 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বরে বলছে বি একটি গ্রিনহাউস গ্যাস, হ্যাঁ মিথেন গ্যাস তো অবশ্যই একটা গ্রিনহাউস গ্যাস, সে আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়ায় এবং খুবই একটা দূষিত একটা গ্যাস মিথেন গ্যাস। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এ অপেক্ষা বিকে সহজে তরল করা যায়, তো এ অপেক্ষা বিকে তো সহজে তরল করা যায় মানে হচ্ছে হিলিয়াম অপেক্ষা মিথেনকে সহজে তরল করা যায় বলতেছে। তো এখানে অ্যাকচুয়ালি এটাও কারেক্ট যে এ গ্যাস হিলিয়াম থেকে মিথেনকে যদি তুমি তরল করতে চাও তাহলে কম চাপ প্রয়োগ করেই তোমার পক্ষে সম্ভব। তুমি যদি হেনরির সূত্রগুলো একটু দেখো, প্রথম গুণগত রসায়নে গিয়ে দেখবা ওখানে হেনরির সূত্র দেওয়া আছে, ওখানে একটু স্টাডি করে নিলে পাবা যে আসলে কেন মিথেনটাকে সহজে তরল করা যায়। এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না, কজ হচ্ছে ওইটার উপরে আলাদা আমাদের শিডিউল লেকচার থাকবে, ওইটা যদি একটু দেখো খুব রিসেন্টলি থাকবে, ওইটা দেখে নিও। তো মোটামুটি আমার 3টে অপশনই সঠিক। তো এবার আসো পরের MCQ, 23 নম্বরটা। 23-এ কী বলছে,
তেইশে বলছে এসএন ওয়ানের ক্ষেত্রে, এসএন ওয়ান সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন, সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এসএন ওয়ান। ওয়ান কেন বললো? ওয়ান বললো কারণ হচ্ছে এই রিয়াকশানের ঘনমাত্রা শুধুমাত্র একটা বিক্রিয়কের উপরে নির্ভরশীল, ঠিক আছে? তার মানে এই রিয়াকশানের ঘনমাত্রাটা হচ্ছে শুধুমাত্র একটা বিক্রিয়কের উপরে নির্ভরশীল, এই জন্য এসএন ওয়ান রিয়াকশান। এবং আমরা জেনেছিলাম যে এসএন ওয়ান রিয়াকশানটা দুইটা ধাপে ঘটে, প্রথম ধাপে বিক্রিয়কটা ভাঙে, দ্বিতীয় ধাপে বিকারকটা আইসা বিক্রিয়কের সাথে লাগে, তার মানে ধাপ দুইটা। এবং এসএন ওয়ান বিক্রিয়ার হার নির্ভর করে কয়েকটা কথা, আমি কয়েকটা কথা একটু বলি, ভালোভাবে নোট করে নাও। এক নম্বরে হচ্ছে গিয়ে এসএন ওয়ান রিয়াকশানটা, এই রিয়াকশানটা একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে, একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে, ঠিক আছে? দুই নম্বরে হচ্ছে গিয়ে এসএন ওয়ান রিয়াকশানটাতে মানে এটা দুই ধাপে ঘটে, দুই ধাপে, দুই ধাপে ঘটে। একটা ধাপে কি হয়? বিক্রিয়ক ভাঙে, বিক্রিয়ক ভাঙে। দ্বিতীয় ধাপে কি হয়? বিক্রিয়ক বিকারক সংযুক্ত হয়, প্লাস বিকারক সংযুক্ত হয়, ঠিক আছে? তিন নম্বর যে কথাটা মনে রাখবা, তিন ডিগ্রির ক্ষেত্রে এটা ভালো ঘটে, তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটা খুবই ভালো ঘটে এসএন ওয়ান রিয়াকশানটা। এই তিনটা কথা, আর যদি এসএন ওয়ান থেকে কিছু মনে না থাকে, এই তিনটা কথা ভালোভাবে মনে রাখবে। অ্যাডমিশনেও মেডিকেল ভর্তি পরীক্ষা এটা খুব বেশি আসে, এই লাইনগুলো তোমাদের ওই অ্যাডমিশন প্যাকেজ যখন আমি চালু করব তখন দেখবে এগুলো খুব সহজে সহজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কীভাবে মনে রাখা যায়। তো যাই হোক, এসএন ওয়ান রিয়াকশানটা তোমার এখানে যে অপশনগুলো দিল এগুলোই আমি আলোচনা করি। এক নম্বরে হচ্ছে দেওয়া আছে তোমাদের R3CX is greater than R2CH2X, R3CH2X, মানে হচ্ছে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, তাই না? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি বলছি। এখন এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে 3 ডিগ্রির ক্ষেত্রে এসএন ওয়ানটা ভালো ঘটে। কীরকম তুমি দেখো, তিন আমি রাজুক উত্তরা মডেল কলেজেও এরকম একটা কোশ্চেন ছিল আমার যতটুকু মনে পড়ে, ওখানেও আমি ব্যাখ্যা দিয়েছি, তোমরা যদি ওই কোশ্চেনটা দেখো তাহলে ব্যাখ্যাটা পেয়ে যাবা। আর যদি যারা না দেখতে চাও, খুবই মাত্রায় অলস, তাদের ক্ষেত্রে আমি একটু ছোট করে বলি যে দেখো এসএন ওয়ান রিয়াকশানটাতে কি হয়, ধরো এটা হচ্ছে সেন্ট্রাল কার্বন, তার সাথে তিনটা রেডিকেল আছে, তিনটা রেডিকেল, এবং এই এখানে আছে ধরো হ্যালাইড আছে একটা, হ্যালাইড। প্রথমে কি হয়, প্রথম ধাপ, ফার্স্ট ধাপটা আমি একটু বলি, প্রথম ধাপে এই কার্বন এবং এই হ্যালোজেন এর ভিতরে এটা কি হয়, বিষম বিভাজন হয় বন্ধনের, এবং এটা তৈরি হয় আর এটা হয়ে যায় প্লাস, এটা হয়ে যায় এক্স মাইনাস। তার মানে বোঝা যাচ্ছে কার্বনের সাথে হ্যালোজেন যে একজোড়া ইলেকট্রন শেয়ার করছিল ওই একজোড়া ইলেকট্রন নিয়ে ভাগছে। সুষম বিভাজনে তো যেটা একজোড়া ইলেকট্রন একটা যে শেয়ার করছে সে নেয়, আরেকটা আরেকজনে নেয়, তো এখানে সেই ডাকাতি করে দুইটা নিয়ে গেল। সো এই কারণে সো সে নেগেটিভ আর সে হচ্ছে পজিটিভ। এখন রিয়াকশানটা তখনই সহজে ঘটবে যখন এই এক্স ডাকাতিটা একটু সহজে করতে পারবে, দ্রুত করতে পারবে। আবার বোঝো, এক্স ডাকাতি করে কার্বন থেকে এই বন্ধনে শেয়ারকৃত একজোড়া ইলেকট্রন সে নিয়ে যায়, নিয়ে মাইনাস হয়ে যায়, সে প্লাস হয়ে যায়, তখনই তার সাথে নিউক্লিওফাইল, ধরো হাইড্রোক্সাইড বা আদার্স নিউক্লিওফাইলগুলো এসে যুক্ত হয়ে যায় এই কার্বনের সাথে। এখন রিয়াকশানের বা বিক্রিয়ার হারটা মেইনলি নির্ভর করে এটা ভাঙার উপর, মানে হচ্ছে এক্স কত দ্রুত বা কত ভালোভাবে ডাকাতি করতে পারলো, মানে হচ্ছে বন্ধনটা কত ইজিলি ভাঙলো, এর উপরে এসএন ওয়ান রিয়াকশানের মানে যেটা রিয়াকশানের হার এটা নির্ভর করে। যদি খুব দ্রুত ভেঙে যায় তাহলে বিক্রিয়ার হার কম এবং বিক্রিয়াটা ভালোভাবে হয়েছে আমরা বলি। তো এখানে খেয়াল করো, এই যে সেন্ট্রাল কার্বন, এই সেন্ট্রাল কার্বনের সাথে এই তিনটা রেডিকেল থাকার কারণে, তিনটা রেডিকেল থাকার কারণে এই রেডিকেলগুলোর প্রপার্টি হচ্ছে গিয়ে এই রেডিকেল বা অ্যালকাইল মূলকগুলো সেন্ট্রাল এই কার্বনটাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় দেয়, ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটি যেটাকে আমরা বলি, ইলেকট্রন ডেন্সিটিটা বাড়ায় দেয়।
তো ইলেকট্রন ডেন্সিটি যেহেতু সেন্ট্রাল কার্বনে বাড়ায় দেয়, এই কারণে এই হ্যালোজেনটা সেন্ট্রাল কার্বন থেকে ইজিলি ইলেকট্রন নিয়ে ভাগতে পারে, বুঝো? ইলেকট্রন ডেন্সিটি যেহেতু বাড়ায় দেয় সে ভাবতে পারে। তুমি একটু চিন্তা করো, ধরো তুমি চারজন মানুষের সাথে থাকো, তিনজন একদিকে একজন আরেক দিকে। এখন ওই একজন তোমাকে খুবই কষ্ট দেয়, আবার এই তিনজনও তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি আসলে কি চাবা? তুমি তো কনফিউশনে থাকো, আমি কি এই তিনজনের সাথে যাব না ওই একজনের সাথে যাব। কিন্তু এমন যদি হয় ওই একজন তোমাকে বারবার কষ্ট দেয় মারে, আর ওই তিনজন তোমাকে সান্ত্বনা দেয় অনেক আদর করে এবং অনেক ভালোবাসে, তাহলে দেখবা তুমি ওই একজনের সাথে বন্ধনটা কাট আপ করে ফেলবা। সে তো একটা ডাকাত, সে তার ইলেকট্রনের অ্যাফিনিটি বা ইলেকট্রন প্রতি আসক্তি কার্বন থেকে বেশি হওয়ার কারণে সে একজনের ইলেকট্রন নিয়ে চলে যায় কার্বন। তো কেন সে ইজিলি পারে? কারণ এই যে তিনজন, তারা কার্বনকে অনেক সহানুভূতি দেয়, মানে হচ্ছে তারা ইলেকট্রনের ঘনত্ব কার্বনের দিকে বেশি রাখে। তো যতই রেডিকেলের সংখ্যা বাড়ে, মানে তিন ডিগ্রির ক্ষেত্রে তিনটা রেডিকেল, ততই বেশি কার্বনের দিকে ইলেকট্রনের ঘনত্ব তারা বৃদ্ধি করে, এই কারণে ইজিলি বন্ধনটা ভাঙতে পারে। সো রিয়েকশনটা খুব ইজিলি হয় এবং দ্রুত হয়। এবং তারপরে হচ্ছে টু ডিগ্রি, আর সবচেয়ে কম অ্যাকচুয়ালি এক ওয়ান ডিগ্রিগুলো এসএন ওয়ান রিয়েকশন সাধারণত দেয় না, তারা এসএন টু দেয়, ঠিক আছে? এগুলো আলোচনা করছি আমি রাজুকের প্রশ্নে, তোমরা ওইটাতে দেখে নিও। তো আমাদের যে অপশনগুলো আছে আমরা একটু দেখি। তিন ডিগ্রি এটা হইলো, বিক্রিয়া দুটি ধাপে ঘটে, বলছিলাম দুইটা ধাপে, একটা ধাপে ভাঙে আরেকটা ধাপে জোড়া হয়। আরেকটা হচ্ছে নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি থাকে। হ্যাঁ অবশ্যই, এখানে যে নিউক্লিওফাইলটা আসবে এটা অবশ্যই ঘনমাত্রা বেশি থাকতে হবে। যদি ঘনমাত্রা বেশি না থাকে, সে এই যে সে এত কষ্ট পাইল, তার সাথে একটা বন্ধন ছিল কতদিনের, সে এখানে তাকে ছেঁকা দিয়ে চলে গেল, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে সেই ইলেকট্রনগুলো নিয়ে ভাগলো বা তার মন ভাঙে দিল এই কার্বনে। তো নিউক্লিওফাইল যদি খুব বেশি না হয় বা বেশি আবেদনময়ী না হয়, তাহলে এই কার্বনের সাথে সে যুক্ত হইতে পারবে না। সিম্পলি তো একটু মজা করে বললাম, তার মানে হচ্ছে এই নিউক্লিওফাইল অবশ্যই ঘনমাত্রা বেশি থাকতে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে তিনটাই। এরপরে আসো আমাদের প্রায় শেষের দিকে, আর মাত্র দুইটা অবজেক্টিভ আছে। আমি আবারও বলি, ভিকারুনেসা নুন স্কুলের অবজেক্টিভগুলো এমন আসছে যে তুমি যদি এই এক মানে এই অবজেক্টিভগুলো খুব ভালোভাবে সলভ করো, অন্তত পক্ষে বোর্ড পরীক্ষায় 10 থেকে 15টা এই রিলেটেড পাবা। টপিকগুলো এভাবে সাজানো হয়েছে। থ্যাংক ইউ যে টিচার এই কোশ্চেনটা করেছেন, খুব ভালোভাবে মানসম্মত একটা কোশ্চেন করছেন। এবার দেখো 24 নম্বর কোশ্চেনটা কী বলছে। তড়িৎ বিশ্লেষণে নিম্নের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? আগে একটু তড়িৎ কোষটা একটু দেখি আমরা। তড়িৎ বিশ্লেষণ কোষ, আমরা জানি এখানে দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে গিয়ে অ্যানোড, আরেকটা থাকে ক্যাথোড। আমরা জানি ক্যাথোড হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জযুক্ত, আর অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। এবং এখানে মানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে পদার্থ দিলাম, ধরো এক্স ওয়াই দিলাম, এর ভিতরে এক্স পজিটিভ আয়ন হিসাবে থাকে, ওয়াই নেগেটিভ আয়ন হিসাবে থাকে। তো যেহেতু এই ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, তার মানে সে হচ্ছে এক্স পজিটিভকে তার দিকে টানে, এবং এক্স তড়িৎদ্বারের কাছে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হয়। সিম্পল যেই ফর্মুলাটা, আর ওয়াই নেগেটিভ আয়ন সে পজিটিভ তড়িৎদ্বারের কাছে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, আর সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো এখন কোশ্চেনটা হচ্ছে, এখানে বলছে যে কোন আয়নটি ইজিলি চার্জ মুক্ত হবে, মানে কোন আয়নটি গিয়ে ইজিলি ইলেকট্রন গ্রহণ করবে তড়িৎদ্বার থেকে। আয়ন দিছে হচ্ছে গিয়ে এখানে লিথিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, তারপরে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম 2+, তারপরে দেওয়া হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম 2+, তার মানে হচ্ছে গিয়ে এখানে তিনটা আয়ন দিছে। তুমি একটু খেয়াল করে দেখো, লিথিয়াম প্লাস সে গ্রুপ 1-এর মৌল, পর্যায় সারণীর কনসেপ্ট কাজে লাগাবে। আমি তোমাদের একটা কথা বলি, আমি যখন শিডিউল ক্লাসগুলো নেই, এমনভাবে নেই যেন তুমি কোরিলেশন করতে পারো অনেকগুলো টপিক, তোমাদের এখন কোরিলেশন করার টাইম। লিথিয়াম গ্রুপ 1, অ্যালুমিনিয়াম গ্রুপ 3, ক্যালসিয়াম গ্রুপ 2, ম্যাগনেশিয়ামও সেম। তো ভালোভাবে একটা কথা মনে রাখবা, গ্রুপ 1-এর ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি গ্রুপ 2 থেকে বেশি, গ্রুপ 1-এর ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি গ্রুপ 2 থেকে বেশি, গ্রুপ 2-এর ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি গ্রুপ 1 থেকে
কম সেম ভাবে গ্রুপ 3 এর ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি আরো কম তার মানে ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি 1 এর বেশি তার চেয়ে একটু কম 2 তার চেয়ে একটু কম 3 উল্টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি গ্রুপ 3 এর বেশি তারপর গ্রুপ 2 তারপর গ্রুপ 1 আবার বলি গ্রুপ 1 এর ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি বেশি তার মানে গ্রহণ করার ক্যাপাসিটি কম উল্টা না যেটা ছাড়ার ক্যাপাসিটি বেশি তার গ্রহণ করার ক্যাপাসিটি কম আর যার ছাড়ার ক্যাপাসিটি কম তার মানে হচ্ছে তার গ্রহণ করার ক্যাপাসিটি বেশি এই কারণে গ্রুপ 3 এর অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি বেশি তাই সে তড়িৎদ্বার গিয়ে খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে যাবে ঠিক আছে আর বাকিগুলো তারপরে কে চার্জ মুক্ত হবে গ্রুপ 2 কারণ তার ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি অ্যালুমিনিয়াম থেকে একটু বেশি তাই গ্রহণ করার ক্যাপাসিটি একটু কম তারপরে গ্রুপ 1 একটু চিন্তা করে দেখো আশা করি বোঝা যাবে সো অ্যানসার হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস লাস্ট এমসিকিউ আমাদের লাস্ট এমসিকিউ একটু বড় তোমার এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে তোমাকে এখানে দেখতে হবে যে আসলে এখানে ব্যালেন্সটা কি এখানে একটা রিয়াকশন দেওয়া আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবা এখন এই সমতাকরণটা তোমাদের আমি এই এখানে যে রিয়াকশনটা আছে এই রিয়াকশন দিয়ে আমি আমার যে জারণ বিজারণ পদ্ধতিতে বা আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ আছে আমি নেক্সট একটা লেকচার খুব শীঘ্রই কয়েকদিনের ভিতরে আমি নিয়ে নেব এই রিয়াকশনটা দিয়ে সো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদের কাছে অবশ্যই বেল আইকনে ক্লিক করে থাকলে এই কোশ্চেনটা অবশ্যই চলে যাবে এই রিয়াকশনটা ঠিক আছে তোমরা এটা দেখে নিও ওখান থেকে ঠিক আছে এটার অ্যান্সার 1:3 আর যারা পারো তারা তো পারোই এই প্রসেসটা এগুলো নিয়ে আমি একটা লেকচারই লাগবে তাই এমসিকিউর মাঝখানে এটা আর বিড়ম্বনা করছি না তো এতটুকু ছিল হচ্ছে আমাদের ভিকারুননেসা নুন স্কুলের এমসিকিউগুলা তো আমরা এগুলা আশা করি তোমরা বুঝছো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমরা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের বলবা কোনো চাওয়া থাকলেও কোনো লেকচার থাকলেও বলবা ইনশাল্লাহ আমরা যথাসাধ্যমতো বা পূরণ করবো আসলে আমার পড়াশোনার মাঝখানে আমার পড়াটা চালাইয়া তোমাদের পড়াইতে হয় যার কারণে একেবারে আমি চাইলে সারা দিন তোমাদের ক্লাস নিতে পারি তাহলে দেখা যায় আমার এক মাসেই 500 লেকচার হয়ে যাবে বাট আমি আমার পড়াটা ঠিক রেখে তোমাদের একটা নির্দিষ্ট সময়ে ক্লাসগুলো নেই তো তোমাদের যদি কোনো চাহিদা থাকে আগে হোক পরে হোক আমি ইনশাল্লাহ পূরণ করবো এবং তোমাদের নখ দিয়েই করবো আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবা বেসিক অনলাইন স্কুলের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ